আজকে আমি অড়হর ডালের তরকার রেসিপি নিয়ে আবার চলে এসেছি। এক কাপ অড়হর ডাল আমি ভিজিয়ে রেখেছি আগে থেকে 10 মিনিটের মতো। এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কুচানো রসুন, আদা, টমেটো, ধনে পাতা, একটা শুকনো গোটা লঙ্কা। ডাল আমি আগে সেদ্ধ করে নিচ্ছি, সেটা দেখাচ্ছি না। একটা প্যানে ঘি আর সাদা তেল মিশিয়ে আমি 3 থেকে 4 চামচ দেব। ওর মধ্যে দেখো গোটা জিরে দিলাম, একটু হিং দেব, এক চুটকি হিং দিলাম, শুকনো লঙ্কাটা দিলাম। এবারে তেলটা যেই হয়ে গেল গরম, পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। একটু পেঁয়াজগুলো নাড়াচাড়া করার পরেই সামান্য একটু নাড়বো, বেশিক্ষণ নাড়বো না, ওর মধ্যে রসুনগুলো মিশিয়ে দিচ্ছি। এবার রসুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। রসুনগুলো দিয়ে নাড়াচাড়া হয়ে করে নিলে এবারে আদাগুলো দিয়ে দিচ্ছি। এই যে এরকম হয়ে গেছে, একটু ফ্রাই করবো, বেশিক্ষণ করবো না। হয়ে গেছে আমার রসুন আর পেঁয়াজ ভাজা। রসুন আর পেঁয়াজ একটু ভেজে নিতে হয়, না তো কাঁচা গন্ধ আসে। এবারে আমি আদাগুলো অ্যাড করে দিচ্ছি, কুচুনো আদা। আমি অনেক রকমভাবেই ডালে তরকা দিই, অড়হর ডালে নিরামিষের মধ্যেও আমি খুব সুন্দর তরকা দিই, কিন্তু আজকে আমি আদা পেঁয়াজ রসুন দিয়েই দেখাচ্ছি। শীতকালে এটা খেতে ভালো লাগে। নিরামিষ রেসিপি নিয়েও আমি আসবো, অড়হর ডালে কীভাবে নিরামিষ তরকা দেওয়া হয়। এবার কুচুনো টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। টমেটোগুলো যতক্ষণ না নরম হয়, আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এরপর আমি একটু হাফ চামচের মতো একটা কাঁচা লঙ্কা দিলাম চিড়ে। লঙ্কাটা দিয়ে এবার নেড়ে চেড়ে, এই যে হয়ে গেছে মোটামুটি ভাজা হয়ে গেছে, টমেটোগুলো নরম হয়ে এসছে। আর বেশি ভাজবো না। এর মধ্যে হাফ চামচ চিনি অ্যাড করলাম। আমি অনেক সময় গুড় দিই, কিন্তু আজকে চিনি দিলাম। গুড় দিলে ডালের টেস্টটা খুব ভালো হয়, কিন্তু আজকে আমি চিনি দিয়েই করে দেখাচ্ছি। অড়হর ডালে একটু গুড় দিলে টেস্ট হয়। আর হাফ এক চুটকি হলুদ আর এক চুটকি নুন, বেশি দেব না। আমি ডালটা সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়েই সেদ্ধ করেছি বলে আমি অল্প অল্প নুন হলুদ দিয়ে ওটা ভেজে নিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি ভালো করে। এই সব নরম হয়ে গেছে, টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ টেঁয়াজ সব নরম হয়ে গেছে। এবার ডালটা আমি মিশিয়ে দিচ্ছি, সেদ্ধ করা ডালটা আমি বেশি গলাইনি। ডালটা গলালে একদম বাজে হয়ে যায় টেস্ট, একটু গোটা গোটা থাকবে। কিন্তু ডালটা সেদ্ধও হয়ে গেছে, ভালো করে মিলিয়ে নিচ্ছি আমি এবারে। আর অড়হর ডাল বেশি পাতলা করি না, একটু চাপ চাপ করি। অড়হর ডাল পাতলা খেতে ভালো লাগে না, একটু ঘন খেতে ভালো লাগে। আমার ডাল তৈরি হয়ে এসছে, এবার একটু ফুটছে, ফুটুক। তারপরে এর মধ্যে আমি ধনে পাতা কাটা ধনে পাতাগুলো মিশিয়ে দিলাম। যে ধনে পাতা খাবে না সে ধনে পাতা মিশিও না। শীতের দিনে একটু ধনে পাতা টমেটো দিয়ে ডালটা খেতে ভালো লাগে। ডাল আমার হয়ে গেল। আমি যেহেতু আগে ঘি দিয়ে পেঁয়াজগুলো ভেজেছি বলে আমি অল্প একটু এখন উপর থেকে ঘি দিচ্ছি, ঘিয়ের গন্ধটা থাকবে, ভালো ভালো লাগবে খেতে। আমার ডাল রেডি হয়ে গেল। এরকম করে তোমরাও বানিয়ে খেয়ে দেখো ডাল। আমি এবারে নিরামিষ কী করে হয় বিনা পেঁয়াজ রসুনের সেই রেসিপি নিয়ে আসবো।